মৌলভীবাজারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে ওরিয়েন্টেশন। মৌলভীবাজার থেকে মঞ্জু বিজয় চৌধুরীর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের হল রুমে সিভিল সার্জন ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার রবিউসানির সঞ্চালনায় রিসোর্স পার্সন ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান। ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলার 5-8 জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইনে জেলায় মোট 2,50,226 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে নানা তথ্য ও ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। ওরিয়েন্টেশন সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ফারাজি জুথি, বিএমএফ টেলিভিশন।